চলো তুমি আর আমি পালিয়ে বিয়ে করব শোনা তুমি তো জানো আমি বেকার তোমাকে আমি খাওয়াতে পারবো না কেন তুমি কি কিছু খাও না তুমিও যেটা খাবে আমিও সেটা খাবো আমিও যেটা খাই তুমিও সেটা খাবে হ্যাঁ খাবো আমি তো বিড়ি খাই তুমিও খাবে তুই খেয়ে মর আজ থেকে ব্রেকআপ কালকে যে টাকা দিয়ে যাব আজকে আমি আসি আমাকে এক প্লেট মোমো দাও এই শোনো তার আগে টেবিলটা চেটে পরিষ্কার করো হ্যাঁ করছি করছি কি মোমো খাবে তোমার কাছে কি কি মোমো আছে চিকেন মোমো ভেজ মোমো আর টুনির মায়ের স্পেশাল মোমো কোন মোমোটা ভালো হবে বলো তো টুনির মায়ের স্পেশাল মোমোটা খাও খুব ভালো হবে কত দাম দাম নিয়ে তো চিন্তা কিসের তুমি বগনির কাস্টমার বলে কথা আগে মোমো খেয়ে তো দেখো ঠিক আছে দাও আর শোনো সুপ আছে তো হ্যাঁ আছে তাহলে দাও দাঁড়িয়ে আছো কেন ঠান্ডা খেলে দাঁড়াদাঁড়ি হয়ে যাবে না একটু বসবে গরম করে দেবো না না গরম করে দাও আমি বসছি আচ্ছা ঠিক আছে এরা যে কোথায় থাকে এদেরকে চিড়িয়াখানায় রাখা উচিত সোনা আমি শুধু তোমার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি বাবা তুমি কি এত ভালোবাসো উঠতে বসতে ঘুমাতে হাঁটতে শুধু তোমার কথাই ভাবে এই হৃদয়ে শুধু তুমি আর তুমি আমিও না তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে কবে বিয়ে করবে গো যেদিন বলবে আমি তোমাকে সেদিন বিয়ে করব কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আমার বাবা না তোমাকে মেনে নেবে না কিন্তু তুমি একটা কাজ করবে কি কাজ বলো চলো তুমি আর আমি পালিয়ে বিয়ে করব শোনা তুমি তো জানো আমি বেকার তোমাকে আমি খাওয়াতে পারবো না কেন তুমি কি কিছু খাও না তুমিও যেটা খাবে আমিও সেটা খাবো আমিও যেটা খাই তুমিও সেটা খাবে হ্যাঁ খাবো আমি তো বিড়ি খাই তুমিও খাবে তুই খেয়ে মর আজ থেকে ব্রেকআপ যা ফোনটা কেটে দিল কি আরাধন ভালো তো কি খবর কি আর খবর গার্লফ্রেন্ড এখনি ব্রেকআপ করে দিল এগুলো কোনো ব্যাপার তুই চিন্তা করিস না তুই জানিস তো আমার কতদিনের ভালোবাসা এক সেকেন্ডের মধ্যে হৃদয়টা পুরো টুকরো টুকরো করে ভেঙে দিল ব্রেকআপ হয়ে তার ভালোই হয়েছে কেন বলতো নতুন নতুন গার্লফ্রেন্ড পটাবি তুই ঠিকই বলেছিস ওই 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 তোর যে বৌদির বোনটা ওকে পুরো ঝ্যাকাস দেখ তোর সুনামাটা জোগাড় করতে পারবি দিতে পারি কিন্তু আমাকে খাওয়াতে হবে হ্যাঁ তুই কি খাবি বল টুনির মায়ের মোমো খাবো তাহলে আগে ফোন নাম্বার দে খাওয়াবি তো হ্যাঁ খাওয়াবো তাহলে নাম্বার লিখ 97 32 ঘন ঘন 34 ফোন লাগবে তো লাগবে না মানে আর বার লাগবে চল এখন মোমো খাবি চল 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 টুনির মা আমার বন্ধুকে মোমো খাওয়াও তো আচ্ছা বস দিচ্ছি হ্যালো মোমো আর সুপ দেবে আচ্ছা দু প্লেট মোমো দেবো তো হ্যাঁ দাও এই নাও প্লেট মোমো দিতে বল পেট আর মনটা ভুললো না বুঝলি টুনির মা নাড়াকে আরেক প্লেট মোমো দিয়ে যাও তার আমাকে একটু সস দিয়ে যাবে আচ্ছা দিচ্ছি আই একটু সস আ আরাধন তুই তাহলে টাকাটা মিটা আমি তাহলে যাই ঠিক আছে তুই যা
তাহলে তুই টাকাটা মিটে যা শুনিন মা আমাকে একটু স্যুপ দিয়ে যাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাও বেশ বেশ আমি আনি আমিও তাকে চিনি না অনেকদিন খাইনি তো তাই আমি দু প্লেট খাই আচ্ছা খাও এই যে এক প্লেট মোমো দিয়ে যাও তো আচ্ছা দিচ্ছি যদি কেটে পড়িস ঘর থেকে এনে উদুম কালাবো মোমো দাও মোমো খাবো দাঁড়া দেরি দাও কাকা এই নাও টাকা তাড়াতাড়ি দাও এটা কত টাকা না 5 টাকা 5 টাকায় কোনো মোমো হবে না ওখানে দেখ কত টাকা লেখা আছে কাকা অত টাকা তো আমার কাছে নেই টাকা নেই তো মোমো খেতে হবে না কাকা এবারে মত দাও না দাও না আরে দাম দাম কাঁদি নাই নে খা থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ কাকা আমার মোমো খেতে হেভি লাগে আমি বড় হয়ে মোমো দোকান করব বুঝলে চল আর মোমো খাবি একটা লোক এসেছিল সেই করে দিয়ে চলে গেল ভাবে কিছু বলিনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কে যদি ফলো করতে ফেসবুকে ফলো করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই